বিভক্তি বা ঘৃণা নয়, ঐক্যবদ্ধ আমেরিকা চায় ডেমোক্র্যাটরা, এই মন্তব্য করেছেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। বলেছেন, কেবল ঐক্য থাকলেই এগিয়ে যাবে আমেরিকা। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভেদ ছড়ানোর অভিযোগও তুলেছেন হিলারি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডেমোক্র্যাট কনভেনশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন তিনি। এবারের ডেমোক্র্যাট কনভেনশনে তারকার কমতি ছিল না, কিন্তু ফিলাডেলফিয়ার মঞ্চদানা অপেক্ষা করছিল এই মুহূর্তটির জন্যই। ডেলিগেট ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত ছিল আগেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের 240 বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম বক্তব্যে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন হিলারি। বলেন, রানিং মেট টিম কেনকে নিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার লক্ষ্যে কাজ করবেন। ঘোষণা দেন, কোনো গোষ্ঠী নয়, কাজ করবেন সব মার্কিনীদের জন্য। ডেমোক্রেট রিপাবলিকান বা অন্য যারাই আছেন, সবার জন্যই প্রেসিডেন্ট হতে চাই আমি। যারা ভোট দেবেন তাদের জন্য যেমন কাজ করব, যারা ভোট দেবেন না তাদের প্রতি আমার কর্তব্য তেমনই থাকবে। আজ থেকে শুরু নতুন দিনের সূচনা। হিলারির আশ্বাস, জয়ী হলে প্রথম দিন থেকে কাজ করবেন কর্মসংস্থান তৈরি ও মজুরি বৃদ্ধির জন্য। বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি। বক্তব্যে বাদ পড়েনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও। হিলারির অভিযোগ, ঘৃণা ছড়িয়ে দেশের ঐক্য বিনষ্টের চেষ্টা করছেন রিপাবলিকান প্রার্থী। আপনাদের প্রশ্ন করছি, দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কি ট্রাম্পের আছে? নির্বাচনের প্রচারণার ব্যবস্থাপনাতেই হিমশিম খান তিনি। সামান্য উস্কানিতেই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারান, কিন্তু ওভাল অফিসে যখন সত্যিকারের কঠিন সমস্যার মুখে পড়বেন কিভাবে সামাল দেবেন? মায়ের ইতিহাস গড়ার দিনে মঞ্চে ছিলেন হিলারি বিল দম্পতির একমাত্র কন্যা চেলসি ক্লিনটনও। দাবি করেন, 8 নভেম্বরের নির্বাচনে মায়ের জয়নে বিন্দুমাত্র সংশয় নেই তার। আমার মাই হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তার মনোনয়নে আমি কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করার নেই। মা হিসেবে যেমন তিনি যোগ্য, দেশের প্রেসিডেন্ট হিসেবেও যোগ্য হবেন তিনি। ডেমোক্রেট কনভেনশন সমাপ্তির মাধ্যমে শুরু হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক লড়াই। গেল সপ্তাহে জাতীয় সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করে রিপাবলিকানরা। হাসিনুস্তাবা, যমুনা নিউজ।